নমস্কার বন্ধুরা রাজ্যে আবার বেড়ে গেল লকডাউনের মেয়াদ পনেরোই জুলাই পর্যন্ত এই লকডাউনের মেয়াদটি বাড়ানো হল এবং এই লকডাউনে কী কী খোলা থাকছে এবং কী কী এখনও পর্যন্ত বন্ধ থাকবে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো বন্ধুরা দেখুন করোনা সংক্রমণের মোকাবিলায় দীর্ঘদিন ধরেই কিন্তু আমাদের এই বিধিনিষেধ মেনে চলে আসতে হচ্ছে তো সেই বিধিনিষেধ বাড়ানো হলো জুলাই পর্যন্ত তো এখানে বেশ কয়েকটি জিনিসের ছাড় দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি জিনিসই কিন্তু এখনো পর্যন্ত বিধিনিষেধ থাকছে তো আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নেব কি কি জিনিসের উপর থেকে বিধিনিষেধ কিছুটা কমে গেল এবং কি কি জিনিসের উপর এখনো পর্যন্ত বিধিনিষেধ থাকছে তো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তথ্যটি তো দেখুন বন্ধুরা সরকারি বাস এবং বেসরকারি বাস যে সমস্তগুলি ছিল তো সেই সমস্ত বাস চলাচলে কিন্তু ছাড় দিয়েছে সরকার পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে চলতে পারবে সরকারি এবং বেসরকারি বাস তবে এখনো পর্যন্ত কিন্তু লোকাল ট্রেন এবং মেট্রোর যে বিধিনিষেধগুলি ছিল অর্থাৎ লোকাল ট্রেন এবং মেট্রো কিন্তু এখনো পর্যন্ত বন্ধ থাকবে এগুলি কিন্তু এখনো চালু করার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না রাজ্য সরকার এবং করোনার এই যে বিধিনিষেধ পনেরোই জুলাই পর্যন্ত বহাল রাখা হচ্ছে এই জন্যই যাতে করোনা সংক্রমণ কিছুটা কমিয়ে আনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ঘোষণা করেছেন পঞ্চাশ শতাংশ গ্রাহক নিয়ে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকবে সেলুন এবং পার্লার এবং সকাল থেকে বেলা পর্যন্ত খোলা রাখা যাবে সবজি এবং মাছের বাজার সকাল এগারোটা থেকে রাত পর্যন্ত খোলা রাখা যাবে বাকি সমস্ত দোকান এবং পঞ্চাশ শতাংশ লোক নিয়ে খোলা যাবে জিম এবং রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যে জরুরি অবস্থা জারি করা ছিল অর্থাৎ যে সমস্ত বিধিনিষেধগুলি ছিল সেগুলি কিন্তু সেম থাকছে অর্থাৎ ঘর থেকে বেরোতে পারবেন না এবং যে সমস্ত বিধি বিধিনিষেধগুলি ছিল সমস্ত বিধি বিধিনিষেধগুলি কিন্তু এখনও পর্যন্ত বহাল থাকছে এবং পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে সমস্ত বেসরকারি অফিস এবং এই অফিসটি সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা রাখা যাবে এবং কর্মীদের যে যাতায়াতের ব্যবস্থা তো সেই ব্যবস্থা কিন্তু সেই সংস্থাকে নিতে হবে অর্থাৎ আপনারা যেই বেসরকারি অফিসে কাজ করেন সেই বেসরকারি অফিসকেই কিন্তু এই দায়িত্বটি নিতে হবে যে তার কর্মীরা কিভাবে তাদের অফিসে পৌঁছাবেন বন্ধুরা বুঝতেই পারছেন পনেরোই জুলাই পর্যন্ত লকডাউন বাড়লেও কিন্তু সরকারি এবং বেসরকারি বাসগুলি আপনাদের জন্য চালু হয়ে যাচ্ছে এবং পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে কিন্তু এই বাসগুলি চলবে তো কিছুটা হলেও আপনাদের যাতায়াতের সমস্যার সমাধান হলো এবং যারা দোকান খোলেন তাদের জন্য টাইম বাড়ানো হলো এবং যারা পার্লারে যেতে চান তাদের জন্য কিন্তু যে বিধিনিষেধটি ছিল সেই বিধিনিষেধটি তুলে দেওয়া হলো তো এক্ষেত্রে বেশ কিছু জিনিসে তুলে দেওয়া হয়েছে এবং বেশ কিছু জিনিসে কিন্তু এখনও বিধিনিষেধ রয়েছে তো বন্ধুরা এই যে পনেরোই জুলাই অবধি লকডাউন বাড়ানো হলো তো এর সম্বন্ধে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ